তেলটা গরম হচ্ছে, তেলটা গরম আছে, আলু মাংসের মাংসের আলু ভাজা, হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে। এবারে ওইটা পড়ে দেখি কি করছে, মাংসের মাংসের আলু ভাজা হচ্ছে, এটা মাংসের আলু ভাজা হচ্ছে, সর্ষের তেলে ভাজি ওটাই এরকম, সর্ষের তেলে মাংসের আলু ভাজা হচ্ছে, আলু ভাজি দেখো, মাংসের আলু ভাজি, আজকে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে। কে করছে তুমি? কালুনি করছে। না হয়নি, আরেকবার করো, এটা তো ইয়ার মাংসের আলু ভাজি। এটা হচ্ছে দেশি মুরগিটাকে ম্যারিনেট করা হয়েছে, কেটে দেশি মুরগি রান্না করা হচ্ছে। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম আছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা এবারে এর মধ্যে আমি দিচ্ছি দুটো তেজপাতা, ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কার্ডামমটা একটু ভেঙে দিলে আমাদের ছিটবে, আর এই যে এই জিরে, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেবো একটু চিনি, চিনি হ্যাঁ এটাতে রং আসে, চিনিটা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে, ফোড়নগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর পেঁয়াজ দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে কি করছো এখন? এই পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ওকে, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, হ্যাঁ, তখন এর মধ্যে একটা মশলা করা আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা একটা আমি মশলা পেস্ট করে রেখেছি এর মধ্যে, সেটা এটাতে দিয়ে দেবো। ওকে, দিয়ে এটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে, এটা যেহেতু দেশি চিকেন এটা কত অনেক সময় নেয়, একটু ভালো করে মশলাটা কষে গেলে এটা দিয়ে আমি আর আরমান রয়েছে, ভিডিও করছি, থালুনি রান্না করছি, দেশি মুরগির মাংস আজকে রান্না হচ্ছে, দেশি মুরগির মাংস আর ভাত। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, হ্যাঁ পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে লাল লাল, এবার এই যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, এটা এখানে দিয়ে দেবো। আচ্ছা এটার সাথে আমি আলুটাও দিয়ে দেবো, তাহলে আলুটা কষতে কষতে আলুটা অত সেদ্ধ হয়ে যাবে। মশলাটা এখানে এখন দিয়ে দিচ্ছি, এখন ঘড়িতে 7:35 বাজে, ইন্ডিয়ার থেকে ওই টাইম 1.5 ঘন্টা পেছনা, মানে ইন্ডিয়াতে এখন এখানে 7:30, মানে ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে 7:30, 8:30, 9টা বাজে। অ্যাকচুয়ালি কিচেনে প্রচণ্ড গরম লাগছিলো, তাই আমি আর আরমান একটু আমাদের লবিতে একটু হাঁটাহুটি করে হাঁটাহাঁটাও করছি, প্রচণ্ড গরম লাগছিলো। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের লবিটা, এটা হচ্ছে ভেতরের দিকটা, এটা হচ্ছে আমরা এখানে ঠাকুর রাখি,
এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আমাদের সব ঠাকুর এখানে থাকে। এটা আমাদের সব ঠাকুর থাকে এখানে। এটা হচ্ছে একটা বাথরুম, আর এটা হচ্ছে আমাদের থ্রি বেডরুম। তো এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা মাস্টার বেডরুম। তিনটে রুম, সালনে কিচেনে রান্না করছে। কতদূর হলো রান্না? একটু মশলাটা কষে এসেছে, আরমান বন্ধ করো, বন্ধ করো। ঝোলের রংটা পুরো লাল কি করে করে? সেদিনকে একজন দেখছিলাম ভিডিও বানিয়েছে, ঝোলের রংটা পুরো লাল, টক টক লাল। আজকে দুপুরটা লাল লাল হয়েছিল না? এখন তো মানে দেশি মুরগি, আর এটা কড়াইতে করবো, আগে কষিয়ে নি মাংসটা, তারপরে এটা আলুগুলো গলে যাবে। একটু লাল লাল করো, ঝাল ঝাল। হ্যাঁ করছি ঝাল। তুমি তো ঝাল খেতে চাও না? খাবো আজকে ঝাল ঝাল। চিকেনটা হয়ে গেছে? হ্যাঁ চিকেনটা কষানো হয়ে গেছে। দেখো আমি যেরকম দিয়েছিলাম একদম পুরো জল বেরিয়ে ভালো করে কষে গেছে চিকেনটা। এই যে আচ্ছা মশলাও কষে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে আমাদের জল। জল কি দিতেই হবে? হ্যাঁ, না হলে একটু সেদ্ধ হবে কি করে? সেদ্ধ হয়নি তো এখনো। আচ্ছা এটা এবার সেদ্ধ করতে হবে। সরি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল, আরো জল দিতে লাগবে। তুমি এই পাশে যাও, আমি এই পাশ দিয়ে করছি। এই কষতেই লেগে গেছে এক ঘন্টা সময়। এবার এটা আরো কষবে। এই আলুগুলো কখন দেব? আলুগুলো এবার দেব। আর এটাকে কি প্রেসার কুকারের ভিতরে দিতে হবে? হ্যাঁ দেব, কিন্তু এটা একটু কষি, একটু একটু কষিয়ে নি, তারপর প্রেসার করে দেব, না হলে এই জলটা টানবে না, এরকমই থেকে যাবে। এটা একটু কষিয়ে নিয়ে তারপরে, এইটাই আমার কষাতেই প্রায় এক ঘন্টা লেগে গেছে কষাতে। এটা হতে তো আরো এক ঘন্টা সময় লাগবে। কালাটা ঠিক আছে? সিটি পড়েছে অলরেডি, চারটে সিটি পড়ে গেছে, চারটে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। এটা আবার পড়ছে, এটা ব্যাস ভালো গন্ধ আসছে তো। হ্যাঁ এবার এটাকে আমি খুলে দেখব
কিন্তু তার আগে আমি আর এখন এটা খুলতে যাচ্ছি না কারণ এর মধ্যে এখন প্রেসারটা থাক ওকে এখন কি তুমি খাবে না পরে খাবো হ্যাঁ তাহলে এর মধ্যে প্রেসারটা থাক আর একটু সেদ্ধ হোক যখন খুলবো তখন ওকে শোরো বন্ধ করতে হবে কিচেন থেকে এক বাটি মাংস নিয়ে চলে এসেছি দেখাচ্ছি কি করে দেখাই কি করে দেখাই কি করে দেখাই এই যে মনে হচ্ছে তো খুব ভালো হবে কেমন হয়েছে ভালোই হয়েছে নুন টুন সব ঠিক আছে হ্যাঁ নুন টুন সব ঠিক আছে সেদ্ধ হয়েছে হ্যাঁ সেদ্ধ হয়েছে দেশি মুরগির মাংস দুবাইতে বসে খাচ্ছি ভালোই হয়েছে তো দেশি মুরগির মাংস ভাত দিয়ে খেয়ে এখন একটু আমি বসে আছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে বিকজ আজকের ব্লগটা একদম সিম্পল ব্লগ দেশি মুরগির মাংস কিনে বাড়িতে কী করে রান্না করতে হয় মানে রান্না করা হয়েছে ওটা তো আজকের ব্লগটা আপনার ভালো লাগলে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস বন্ধুদের সাথে প্লিজ ওটা শেয়ার করুন অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক বাঙালি ব্লগ দেখতে হলে আর যারা আমার চ্যানেলে নতুন আমি তো দুবাইতে থাকি লাস্ট 8-9 বছর লাস্ট আই থিঙ্ক 9 ইয়ার্স সো প্লিজ সাবস্ক্রাইব বিদেশি বং অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস